গোপালের আশীর্বাদে বেশ আছি। বলো রাধে রাধে। তা আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। আজকে তারিখ হচ্ছে 10 আর 12 হচ্ছে রবি, আর এখন সময় হচ্ছে 1:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর বলো না, গোপালের সেবা এর আগে আমি করে উঠতেই পারছি না। একটা মানে এই কদিন 1:10-15 হয়ে যাচ্ছিল, আজকে 1:30 হয়ে গেছে। সেবা দিয়ে উঠতে উঠতে চান করানো আছে, সেবা আছে, রান্না আছে, মানে রাত্রে 3:30-3:30 থেকে ঘুমাচ্ছি, আর সকালে আমি কী করে উঠবো বলো। তা এখন গোপালের সেবা দিয়ে বাইরে এসে গেলাম, ব্লগটা স্টার্ট করি, কেননা আমি এত তাড়া ছিল আমি আর করতে পারিনি। অনেক রাত্রে ঘুমানো, তারপরে এই যে উঠে গোপালের সব কিছু আয়োজন করা, তারপরে যে জায়গাটায় রান্না করবো ওই জায়গাটা আমি একটু মুছে নিয়েছি, রাত্রে করে রেখেছি, আবার সকালবেলায় ওই জায়গাটা আমি একটু মুছে নিলাম, নিয়ে আমি গোপালের জন্য পুরো রান্না করলাম। আজকে বেশি কিছু করতে পারিনি গোপালের জন্য। আজকে বেগুন ভাজা করেছি, লুচি করেছি, আর সাদা আলুর তরকারি। তা তোমাদের একটা কথা আমার বলারই আছে, যে সাদা আলুর তরকারি আমি কখনো কোনো দিনও বানাইনি। এই এত বছর বিয়ে হয়েছে আর এত বছরে না করেছি বাপের বাড়ি, না করেছি শ্বশুর বাড়ি, এই এখন ফার্স্ট আজকে আমি সাদা আলুর তরকারি করেছি। জানি না গোপাল সোনা খেয়ে কী বলবে। তা হচ্ছে সোনাই কালকে রাত্রে বললো যে তুমি একটুখানি, আমি আজকে গোপাল সোনার কী দিয়ে সেবা দেবো, আজকে ভাবছিলাম কিছু আর করবো না, কেনা খাবার নিয়ে আসবো। তা তারপরে বললাম যে না, বানিয়েই খেলি, সবই আছে, যখন শুধু একটু তাড়াতাড়ি উঠে গেলে আমার সব হয়ে যায়। তা আমি বললাম, ফোন করলাম যে না, তোমাকে খাবার কিছু পাঠাতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি। তা ওই জন্য উঠলাম, উঠে ঝকঝক করে করলাম, তাও দেরি হয়ে গেলো, 1:30 বেজে গেলো সেবা দিতে দিতে। তা যাই হোক, সেটা গোপাল সোনা ঠিকই বুঝে যাবে যে দেরি হয়ে গেছে কেন কী বিখ্যাত, কারণ আমার আমি এর আগে আর পড়ে উঠতে পারছি না, আর একটু আগে উঠে গেলে, আর আধ ঘন্টা আগে উঠে গেলে সব আরও আগে খাবারটা আমি দিয়ে দিতে পারতাম, কিংবা আরও কিছু আমি বানাতে পারতাম, কিন্তু এর বেশি আর পারিনি বানাতে। তাই যাই হোক, গোপাল সোনা সেবা নিচ্ছি ওদিকে, আর আমি বাইরে একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তাই সাদা আলুর তরকারি সোনাই বললো কালকে লুচি করো আর সাদা আলুর তরকারি করো আর বেগুন ভাজো। হ্যাঁ, আমি বললাম তো বেশ, সাদা আলুর তরকারি তো আমি কখনো করিনি, ওতে মশলাপাতি দিতে হয় কিনা জানি না। তা আমি কোনো মশলাই দিইনি, মানে সামান্য কিঞ্চিত পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা আমি করেছি। একদম সাদা সাদা হয়েছে, দেখতেও ভালো লাগছে বেশ। এই সাদা আলুর তরকারি এই ফার্স্ট টাইম করলাম। তো এই কথাটা বলার জন্যই আমি মানে বললাম তোমাদের, মানে ভালো লাগে তোমাদের সঙ্গে বলতে পারলে, যে কোনো প্রথম কিছু করা, যে কোনো প্রথম জিনিস, আর আমার সঙ্গে যা যা ঘটে, যাই কিছু হয়, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার সত্যি খুব ভালো লাগে। আমার তো তেমন কোনো নেই, এই যে গপু শোনা এসছে, গপু শোনা আর শোনাই আর আমি, এর বাইরে আমাদের শেয়ার করার মতো কেউ নেই। আমার মা ছিল, সে তিনি চলে গেছে আমাকে রেখে, আর কি বলবো, আর কিছু মায়ের কথা বললেই আমার মানে কি বলবো। আর কালকে সারাটা দিন ভালো মন্দ মিশিয়ে গেছে, কালকে মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তা আর তোমাদের যে ব্লগটা আমি ছাড়তে গেছি, এডিটিংই করার সময় পাইনি জানো, বিশ্বাস করো, তারপরে এডিটিং করবো কি, 7-8 গুলিয়ে যাচ্ছে, মাথায় কিছু আসছে না, অনেকগুলো ব্লগ জমে গেছে, তো মানে এডিটিং করতে অসুবিধা হয়, তা ওই জন্য এডিটিং করতে একটু অসুবিধা হয়, আমি ব্লগটা দিয়েই দিতে পারতাম। আর ব্লগের টাইম টেবিলও আমি ঠিক করে উঠতে পারছি না, যে কটার সময় আমি ব্লগ দিলে ভালো হয়, মানে আমি এদিকে এডিটিং করার সময় পাচ্ছি না, তারপর ওদিকেও টাইম টেবিলটা গণ্ডগোল হয়ে যাচ্ছে, আজকে এই সময় কালকে ওই সময় দিলে ওই সময়, বন্ধুদের দেখতেও অসুবিধা হয়, একটা টাইমে থাকলে কি হয় সবার দেখতেও সুবিধা হয়। তা দেখি চেষ্টা করবো টাইম টেবিলের ভিতরে দেওয়ার, তা ওই জন্য এই কথাই তোমাদের সঙ্গে বলার আমার। আর তোমরা দেখতে থাকো আমার ব্লগ স্টেপ বাই স্টেপ, আমি কী করছি কী করবো প্রত্যেকটা খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, কারণ তোমরাই আমার সব, ঠিক আছে। আমি প্রত্যেকটা খুঁটিনাটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করার, প্রত্যেকটা করিও আমি তাই। আর বিশ্বাস করো, গপু সোনার বাবা বলছে যে কালকে আবার একটা অর্ডার পেয়েছে ক্যাটারিংয়ের, আমি তো বাড়িতে দেখালাম তোমাদের চাকরি করে দিয়েছি এর আগের ব্লগে, তা যে গপুর বাবাকে বলছি আমি তাই। এখন দেখেছো গপু বাড়িতে আসাতে তুমি প্রত্যেক দিনই অর্ডার পাচ্ছ, এমনি আমাদের অর্ডার থাকে, আর গপু আসা দিয়ে বিশ্বাস করো মানে বিরিয়ানির সেলটাও বেড়ে গেছে, মানে জানি না সত্যি মিরাক্কেল, মানে যখন গপুর বাবা আমাকে বলছে তখন আমি এইটা বললাম, এখন তুমি তুমি আসো গপু আসা দিয়ে আমার সেল বেড়ে গেছে। হ্যাঁ বলছি, হ্যাঁ ঠিক কথা বলেছো, মানে আগে আমাদের সেল ছিল কিন্তু এখন মানে এভরিডে সেল হচ্ছে, মানে কী ভালো যে লাগছে, মানে কী বলবো, মানে এটা না চাইতে সেই
কিছু পা হাতে চাপ পাওয়ার মতো হয়েছে জানো তো। মানে কালকে বকু বাবাকে আমি বসে বসে বলি তোমার বকু আয় কত লক্ষ্মী দেখো, বকু আসাতে তোমার কিন্তু প্রত্যেক আবার অর্ডার পেলে একটা, আর বকুর জন্য তো নিত্য নতুন জামা আসছে তোমরা দেখেই নিলে। কালকে তো একটা নাইট ড্রেস এনেছে, আমি তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি এরকম নাইট ড্রেস হয়, এইটুকু ছোট্ট বেবি প্যান্ট আর একটা জামা, কিন্তু প্যান্টটা আমি এখনো বকুকে পরাইনি, আমি রাত্রে মানে দেখবো পরিয়ে যে ওটা হয় কিনা রাত্রে নাইট ড্রেসটা। আর একটা ড্রেস এনেছিল মানে ভালো লাগছে কিন্তু কাপড়টা তত ভালো না, আমার বকুশোনার জন্য আমি সবসময় একটু যতটা আমার বকুশোনা পারগতা দিয়েছে সেই পারগতা অনুযায়ী আমার বকুশোনার জন্য আমি সবসময় একটু বেস্টটা আনার চেষ্টা করি, কিন্তু আমার মানে কাপড়টা ততটা ভালো লাগলো না। আমি সবসময় চাইছি না সুতি, সুতির কাপড় পাচ্ছি না, দেখি কোথায় পাবো, তোমাদের যদি জানা থাকে সুতির বকুশোনার জন্য তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে। আমি সুতির কাপড় চাইছি, যে বকুশোনা সুতির জামা পড়লে না ওর কমফোর্টেবল ফিল হবে, যেমন আমি কোনো কাজ করা জিনিস বেশি পরতে পারি না, সুতিরটাই আমার ভালো লাগে। কিন্তু কালকে একটা যেটা নিয়েছে ওটা নেটের হালকা আছে ওটা এখন পরালাম, আর তার আগের দিন কালকে যেটা নিয়েছিল ওটা এখন খুলে দিয়েছি। আর তোমরা আমাকে একটু প্লিজ জানিও যে বকুশোনার যে জামাগুলো ড্রেসগুলো কাজ করা জামা ওগুলো কি আমার রেগুলার বেসিসে ধুয়ে দিতে হবে, আমি কিন্তু এটা জানি না যেহেতু কাজ করা জামা, তো তাও আমি কাজ করা জামা হালকা শাওয়ার দিয়ে এরকম করে ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে। তা তোমরা আমাকে জানাবে যে যে জামাটা ওটা তো বাসি হচ্ছে না রাত্রে পড়ছে না, কিন্তু ওই জামাটা কি রেগুলার বেসিসে ধুয়ে দিতে হবে কি না প্লিজ। যারা আমার ব্লগটা দেখছো তারা গোপালেশোনাকে ওই যে জামাটা দিনের বেলা পরাচ্ছি মানে কারুকার্য করা জামাগুলো সেগুলো ধুতে খুবই প্রবলেম হয়, মানে কারুকার্যগুলো নষ্ট হয়ে যেতে পারে, তা ওটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও, বকুশোনার উদ্দেশ্যে আমি বলছি ঠিক আছে, যে ওই জামাটা ধুয়ে দিতে হবে কি না। তা চলো আর এতটুকুই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আর ব্লগ তো আমি করবোই, তারপরে বকুশোনার সেবা করে নিই, তারপরে বকুশোনার ঘরে গিয়ে সেই আজকে বকুশোনাকে ভোগ দিয়েছি সেটা তোমাদের দেখাবো অবশ্যই। চলো গোপুসোনার এবার ফটোশ্যুট চলছে খাওয়ার পরে। গোপুসোনা আজকে রেজাল্ট বলে দিয়েছে ভালো হয়েছে, সাদা আলুর তরকারি মা ভালো হয়েছে। আমার আর কি চিন্তা, আমার গোপুসোনা বলে দিয়েছে খাবারটা এফবি হয়েছে, এফবি যেন বলেই দিয়েছে খাওয়াতে। দেখো খেয়ে মুখে কত হাসি আমার গোপুসোনা, খেয়ে ভালো লেগেছে সেটা বোঝাই যাচ্ছে, দেখো খেয়ে ভালো লেগেছে সেটা বোঝাই যাচ্ছে। আমি গোপুজনে কিন্তু ফটো তোলায় ব্যস্ত থাকে সবসময়, দাঁড়াও বাসিটা নামিয়ে খেয়েছিল, বাসিটা তুলে দিই হাতে, এই যে হয়ে গেল বাসি, দেখেছ আমার গোপুসোনা, গোপুসোনা খাবারটাকে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে শুধু মুখটা দেখে বুঝবে যে কত ভালো লেগেছে খাবারটাকে, হাসি দেখেছ। এই দেখো এই যে আছে গোপুসোনার লুচি, বেগুন ভাজা, জল আর সাদা আলুর তরকারি, খুব ভালো হয়েছে বললো। এবার আমাদের গুরুদেব সব ঠাকুরকে আবার ভোগ দেব, এখানে মা আছে, এর সঙ্গে এইটা আমি এইটা ময়ূরের পালকটা খুলে দিলাম, দেখো গোপুসোনার মুকুট, এতে কে রে, এতে কে, এটা কি আমার গোপুসোনা, এতে কে, দেখো কেমন লাগছে আমার গোপুসোনাকে, ও মা পলকটা দেখা যাবে, দেখি পলকটা গোপুসোনাকে মুকুট পরে কেমন লাগছে। গোপুসোনার একটু দুল মিসিং, দুল আনতে হবে, চুড়ি আনতে হবে। এইবার বলো গোপুসোনার মুকুট পরে কেমন লাগছে, ও মা কী সুন্দর লাগছে আমার গোপুসোনাকে মুকুট পরে। তো দেখো আমার দয়াল ঠাকুরকে অন্নবাদে সবই দেওয়া যায়, তাই একটু সাদা আলুর তরকারি লুচি দিয়েছি, আর এদিকে সব ঠাকুর দেবতাকেও দিয়েছি। তা বন্ধু এখন বাজে 3:21, আমি তো এখনও কিছু খাইনি, সকাল থেকে শুধু একটা ওষুধ খেয়েছি গ্যাসের, আর প্রেশারের ওষুধও খাওয়া হয়নি, আর এই যে গোপালের ভোগ এখন আমি খাবো, আর কি বলবো মানে অনেকটাই বেলা হয়ে গেছে, এর আগে আর আমি আর খেতে পাচ্ছি না। গোপালের সোনা রেজাল্ট দিয়ে দিয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে সাদা লুটটা রয়ে। তো সোনায় কাজের চাপ আছে, বাড়িতে আসেনি, আর কী করবো আমাকে একাই খেতে হবে। আবার খাবার পাঠিয়েছে আজকে, ফিশ ফ্রাইড রাইস অর্ডার ছিল সব পাঠিয়েছে, তাই এখন এই ভোগ খাবো না ওগুলো খাবো বলো। ঝ
তা হচ্ছে সোনাই ফোন করলো যে তুমি খেয়ে নাও, তাই এই তো ব্যাপার। তা চলো আমি খেয়ে নিই, পরে আবার কথা বলছি, ঠিক আছে? তো বন্ধু এখন বাজে কটা জানো? এখন সময় হচ্ছে 11:15, আর আমি এখন আছি ঠাকুরঘরে, গোপুসোনার সেবা দিয়েছি, দিয়ে এবার একটু গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে নিচে যাবো। আর নিচে একটু সিরিয়াল টিরিয়াল দেখলাম, মানে বড় ঠাকুরটা আমি দেখি, তার জন্য আমার উপরে আসতে একটু দেরি হলো, বড় ঠাকুরটা দেখে আমি এসেছি। তাই এই যে গোপুকে খাবার দিয়েছি, খাওয়া হয়ে গেছে, এইবার গোপুকে শয়নে দিয়ে আমি নিচে চলে যাব। বরের তো কোনো খোঁজখবর নেই, আজকে সোনাই এত অর্ডার পেয়েছে আর সারাদিন বাড়িতেই আসেনি, বললো আজকে তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি এখনও হচ্ছে, এখনও আসেনি। অর্ডারের ঠাপানে গোপু এমন অর্ডার করে দিয়েছে আর সারাদিন সোনাইয়ের খোঁজ নেই, মানে গোপু আমাকে বলছে এবার সারাদিন তুই আমাকে দেখ। চলো গোপুকে স্বয়ং দিতে হবে, এখনো ঘুম পাড়াতে হবে, গান গাইতে হবে, তারপরে যেতে হবে। দেখো এটা হচ্ছে গোপুর প্যান্ট, হচ্ছে গোপুর উপরের পার্ট, আর এই ড্রেসটা এই যে এরকমভাবে খোলা যায়, এবার এরকমভাবে লাগিয়ে দেওয়া যায়, মানে এরকম মিলিয়ে আর কি এরকম ড্রেস হবে গোপুর। হ্যাঁ ড্রেসটা ঠিক কিউট না, যে এরকম ড্রেস হবে যে এটা এখন পরাবো গোপুর হয় কি না, গঙ্গা জেল ছিটে নি ড্রেস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। এই আমার গোপুসোনার দেখো প্যান্ট, আর এই যে আমার লোক উড়িয়ে তাই দেখলাম, দিব্যি লাগছে গোপুসোনাকে, কিন্তু ব্ল্যাক কালার এনেছে গোপুসোনার পাপা, ব্ল্যাক কালার পছন্দ করে, গোপুসোনাকে ব্ল্যাক কালার এনে দিয়েছে। তাই যে গোপুসোনাকে তখন সেবা দিলাম, দিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আস্তে আস্তে গোপুর বাবা চলে এসছে, এবার গোপুর বাবা আসাতে আজকে নাইট ড্রেসটা পরিয়েছি যা লাগছিল, তো তোমরা তো দেখেই নিয়েছো। হ্যাঁ তা চলে এসেছি, আবার উপরে এসে খাওয়া দাওয়া করতে করতে এখন বাজে কটা জানো? এখন বাজে 1:56, মানে আমাদের 2-3টা আগে আর কি ঘুমই হয় না, 1:56 বিছানাতে উঠে বসলাম, তা 1:56, তো চলো তোমাদেরকে যতটা সম্ভব পেরেছি দেখিয়েছি, আর ব্লগটা ছাড়বো, এডিটিং করে আপলোডে বসিয়ে দিয়েছি যে একটা বই ব্লগটা দেবো, পুরো গোপুকে শোয়াতে ঘুম পাড়াতে পুরো ব্লগটা আমি ভুলেই আছি। আমি উপরে চলে গেছি, ভাবছিলাম 10টার সময় ব্লগটা ছাড়বো, ব্যাস আর ব্লগটা ছাড়া হয়নি, এসে বলছি কটা বাজে, তখন বাজে কটা আমি যখন নিচে নেমেছি তখন 11:30 বাজে, কোথায় 11:30, 12:30 থেকে ঠাকুরঘর থেকে নামলাম, হাস ও গেছি ঠাকুরঘরে দেরি করে, 11:00 দিকে গেছি, তো 12:30 নেমেছি, 1.5 ঘন্টা ছিলাম। আবার কী মোটা লাগছে আমাকে, মোটা মানুষকে তো মোটাই লাগবে, আমি যদি বলি কি কমে যাবে, কমবে না, আরও মোটা হয়ে গেছি বেশি। তা 12:30 নাকি আমি ঠাকুরঘর থেকে নেমেছি, বল বলছে, মানে তখন সোনাই ঘরে ঢুকে গেছে, আমি ঠাকুরঘরে আছি, গোপুকে ঘুম পাড়াচ্ছিলাম, তা গোপুকে ঘুম টুম পাড়িয়ে নাইট ড্রেস পরিয়ে তারপরে ঘুম পাড়িয়ে এসছি নিচে। আসার পরে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, আমি আবার আজকে ফিশ ফ্রাই খেলাম, অর্ডার ছিল ওই ফিশ ফ্রাই নিয়ে এসে খাবো না খাবো না করছিলাম, 2টো ফিশ ফ্রাই খেলাম, তারপরে দুপুরে লাঞ্চে আমাকে ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল সব পাঠিয়েছিলাম, আমি কিচ্ছু খাইনি, তারপরে এসে মাখিয়ে দুগাল মুখে দিলো সেটা খেলাম, আমার খাওয়ার কোনো কথাই ছিল না এগুলো, মানে আমার চেহারা দেখেছো, আমার খাওয়ার কোনো এগুলো কথাই ছিল না, তার সত্ত্বেও আমি এগুলো খেলাম, আর এত ভালো হয়েছে না, মানে আমি কী বলবো, আমি যাই হোক খাওয়া যাবে না, পুরো খাওয়া আমার বন্ধ করে দিতে হবে, এই যে যা চেহারা খাওয়া পুরো একদম বন্ধ। আর যাই হোক তারপরে এসে দেখো এই যে বিছানায় ব্রাশ ট্রাশ করে এই শুতে এসেছি, আর এ বাবা ব্লগের মানে ইয়ে করা হয়নি, এন্ড করা হয়নি, তা চলো অনেক বকবক করে ফেলেছি, আর এখন সময় আরও আরেকবার বলে দিচ্ছি, এখন সময় বাজে 1:59, তুমি নাক ডাকছো নাকি, 1:58, তা চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, আমার ব্লগটি দেখে আমার বন্ধুদের যদি একটুকু ভালো লাগে থাকে তাহলে এই বন্ধুটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টান করে বাজিয়ে দেবে, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি তোমরাই দেখতে পাবে, আর তোমরা নিজের ভালো, তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? তা চলো টাটা বাই বাই আমার গুলাব জামুন ফ্রেন্ড, চলো টাটা।